রাশিটি নির্ণয় করো 4n পাওয়ার 1 বিয়োগ 2n পাওয়ার 0 যেখানে n সমান 1 এবং n সমান 5 প্রথমে আমরা n সমান 1 এর জন্য বের করব আমরা রাশি যেখানে n দেখব সেখানেই 1 বসাবো তাহলে 4 গুণ 1 পাওয়ার 1 বিয়োগ 2 গুণ 1 পাওয়ার 0 আমরা এখানে n পেয়েছি তার পরিবর্তে 1 বসিয়েছি প্রথম তৃতীয় এন ছিল তার পরিবর্তে এক বসিয়েছি এখন তোমাদের ধাপগুলো মনে রাখতে হবে আমি একে সহজভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে প্যারেন্থেসিস বা ব্র্যাকেট সমূহ তারপর এক্সপোনেন্ট বা সূচক তারপর গুণ ও ভাগ একই গুরুত্বের তারপর যোগ ও বিয়োগ তারাও সমগুরুত্বপূর্ণ আমরা প্রথমে সূচকের কাজ করব অন্যগুলোর আগে এখানে কোনো ব্র্যাকেট নেই তাই আমরা প্রথমে নির্ণয় করব একের প্রথম পাওয়ার যা এক কেননা যে কোনো কিছুর প্রথম পাওয়ার সেটাই হয় আমি যদি কোনো সংখ্যা নেই তাহলে তার প্রথম পাওয়ার সমান হবে সেই সংখ্যা দুই গুণ একের শূন্য পাওয়ার এখন যে কোনো সংখ্যা শূন্য ছাড়া এর শূন্য পাওয়ার যার সমান হবে এক এখন আমি যদি বলি এক্স এর শূন্য পাওয়ার সমান কি এবং বলি x সমান শূন্য নয় তাহলে x এর শূন্য পাওয়ার মানে কি তুমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এটা সমান এক আমি শূন্য ছাড়া বলেছি কারণ আমি যদি শূন্য দেই তাহলে শূন্য এর শূন্য পাওয়ার সমান অসীম আবার আমরা একে অসংজ্ঞায়িত ধরতে পারি পরে কোনো এক ভিডিওতে দেখাবো কেন একে অসংজ্ঞায়িত ধরা যায় কারণ শূন্য এর সকল ঘাতের মান শূন্য আবার কোনো কিছুর ঘাত শূন্য হলে তার মান এক হয় এই দুই ঘটনারই হবে এক অন্য সংখ্যা শূন্য ছাড়া সব সংখ্যায় শূন্য পাওয়ার হবে এক তাহলে চার গুণ এক যা হলো চার বিয়োগ দুই গুণ এক হলো দুই তাহলে চার বিয়োগ দুই সমান হবে দুই এখন একই অঙ্ক করব যেখানে এন সমান পাঁচ তাহলে হবে 4 গুণ পাঁচের এক পাওয়ার বিয়োগ 2 গুণ পাঁচের 0 পাওয়ার একইভাবে পাঁচের এক পাওয়ার সমান হবে 5 এটা সমান হবে 5 আমি অন্য রঙে করছি এর এক পাওয়ার সমান হবে 5 আর পাঁচের 0 পাওয়ার সমান হবে 1 তাহলে রাশিটি আছে 4 গুণ 5 বিয়োগ 2 গুণ এক অথবা চার গুণ পাঁচ হলো বিশ বিয়োগ দুই গুণ এক যা সমান দুই এবং এটা সমান হবে আঠেরো আমাদের সমস্যা সমাধান হয়ে গেল তাহলে